আজকের আছে বল, 2 জানুয়ারি 2022 রবিবার, তিথি অমাবস্যা, জন্ম রাশি হলো ধনু, সূর্যোদয় সকাল 6:20 এবং সূর্যাস্ত বিকাল 5। মেষ রাশির রাশিফল, আজ অভিনয় সংক্রান্ত কাজে জটিলতা আসতে পারে, দাম্পত্য জীবনে শান্তি বজায় থাকবে, শারীরিক উন্নতির জন্য দূরে কোথাও ভ্রমণ হতে পারে, কেনাবেচা করার জন্য দিনটি শুভ, আজ কোনো বিপদের মুখে পড়তে পারেন, বহিরাঙ্গ খেলাধুলা আপনাকে আকর্ষণ করবে, ধ্যান এবং যোগব্যায়াম লাভদায়ক হবে, বাড়ি থেকে দূরে গিয়ে আপনি কিছু কাজ করতে পারেন, কম অভিজ্ঞতা সম্পন্ন লোকের সাথে ধৈর্য নিয়ে কথা বলুন, খালি সময়ে বাড়ির কিছু কাজ করতে পারেন, এদের ভাগ্য সংখ্যা হলো 7। বৃষ রাশির রাশিফল, রক্তচাপের রোগীদের আজ একটু সাবধানে থাকতে হবে, বড় দলে নিজেকে নিযুক্ত করা অত্যন্ত আমোদপূর্ণ হবে, তার সাথে খরচও ঊর্ধ্বমুখী হবে, পরিবারের সকল সদস্যদের সাথে আজ সুন্দরভাবে কথা বলতে হবে, আজ আপনি ভালোবাসাপূর্ণ দিন কাটাতে পারেন, সফর করায় আপনাকে নতুন স্থান দেখাবে, গুরুত্বপূর্ণ মানুষদের সাথে সাক্ষাৎ করাবে, আজ ব্যবসায় মিশ্র ফল পাবেন, পরিশ্রম বৃদ্ধি হওয়ার ফলে শারীরিকভাবে অসুস্থ হতে পারেন, সন্তানের চাকরির খবর পেতে পারেন, আজ কাছের কোনো মানুষের জন্য কোনো ক্ষতি হতে পারে, স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হবে, আজ কোনো কাজে আপনি সাফল্য পেতে পারেন, একের ভাগ্য সংখ্যা হলো 6। মিথুন রাশির রাশিফল, আজ কাজের জায়গায় খুব সতর্ক থাকতে হবে, বুদ্ধিভ্রম ঘটতে পারে, বন্ধুর সঙ্গে আজ কোনো কারণে মতান্তর ঘটতে পারে, ধর্মীয় আলোচনায় আজ আপনি অনেক দূর পর্যন্ত যাবেন, আজ কোনো কারণে বাড়তি উপার্জন হতে পারে, শৌখিনতার জন্য টাকা পয়সা খরচ হবে, শরীরে অল্প বিস্তর সমস্যা থাকবে, অতিরিক্ত আবেগ ক্ষতি ডেকে আনতে পারে, পিতামাতার সঙ্গে বিবাদ বৃদ্ধি পাবে, একটু আধটু শরীরচর্চা দিয়ে আপনি দিনটি শুরু করুন, আজ আপনি নিজেকে নিয়ে ভালো বোধ করবেন, ব্যবসায়ীদের আজ বাণিজ্যিক ক্ষতি হতে পারে, পিতামাতার স্বাস্থ্যের প্রতি অতিরিক্ত যত্ন রাখতে হবে, আপনি সামঞ্জস্যপূর্ণ কঠোর পরিশ্রম আজ করতে পারবেন, স্ত্রীর সাথে সুন্দর একটি দিন আপনি কাটাতে পারবেন, আজকে ভাগ্য সংখ্যা হলো 4। কর্কট রাশির রাশিফল, শারীরিক লাভে বিশেষ করে মানসিক দৃঢ়তার জন্য ধ্যান এবং যোগব্যায়াম শুরু করুন, আপনার শিশু সুলভ স্বভাব আজ ভেসে উঠবে, পারিবারিক সমস্যা সমাধানে মুখ্য ভূমিকা আজ পালন করবে, আপনার প্রিয়জন আজ প্রতিশ্রুতি চাইতে পারে, এমন প্রতিশ্রুতি করবেন না যা আপনার পক্ষে রাখা কঠিন হবে, যদি আপনি কর্মক্ষেত্রে উন্নতি করতে চান তাহলে কাজের মানে আধুনিকতা নিয়ে আসতে হবে, কেনাকাটা এবং কাজকর্ম দিনের বেশিরভাগ সময়ই আপনাকে ব্যস্ত করে রাখবে, আপনি বিবাহিত জীবনে সুখীবোধ করবেন, আজ কোনো কারণে মানহানি হতে পারে, আপনার বক্তব্যে সকলের মন জয় করতে সক্ষম হবেন, ভাই বোনের সম্পর্কের মধ্যে ফাটল ধরতে পারে, চাকরিতে বদলির সম্ভাবনা রয়েছে, ব্যবসায় কোনো জট থাকলে তা ছেড়ে যাবে, আজ ক্রোধ সংযত করতে হবে, আজ পিতামাতার জন্য খরচ বাড়বে, এই ভাগ্য সংখ্যা হলো 8। সিংহ রাশির রাশিফল, বুদ্ধির বলে শত্রু মোকাবিলা করতে সক্ষম হবেন, বাড়িতে অতিথি সমাগম হবে, দিনের বেশিরভাগ সময়ই আপনি কর্মে ব্যয় করবেন, কর্মচারীর বেপরোয়া আচরণের ফলে ব্যবসায় গোলযোগ বাঁধতে পারে, নিজের বুদ্ধি দিয়ে আইনি সমস্যা থেকে মুক্তি পাবেন, আজ কোনো দুর্ঘটনা ঘটতে পারে, সন্তানের চাঞ্চলতা নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে, বাড়িতে কাজের লোকের সাথে বিবাদ বাঁধতে পারে, আপনার চারপাশে মানুষের সম্প্রসারিত সমর্থন আপনাকে খুশি করবে, আপনার অভিভাবকের সাথে আজ সুন্দরভাবে কাজ করতে পারবেন, পরিবার এবং বন্ধুদের সাথে আনন্দমুখর সময় কাটাবেন, স্থগিত প্রকল্প এবং পরিকল্পনাগুলি চূড়ান্ত রূপ নিতে চলেছে, আপনার স্ত্রীর দৈনন্দিন চাহিদা পূরণের জন্য আজ কোনো কাজ বন্ধ হতে পারে, আজকে ভাগ্য সংখ্যা হলো 6। কন্যা রাশির রাশিফল, আজ একটি আমোদ প্রমোদ এবং মজাদার দিন, আজ আনন্দময় চমৎকার সন্ধ্যা কাটাবেন, আজ শুধুমাত্র সুখ অনুভব করুন, অংশীদারির দায়িত্বে দায়বদ্ধ হওয়ার আগে আপনার অভ্যন্তরের অনুভূতিগুলি কী বলছে তা শুনুন, বাড়ির লোকের সাথে আজ সময় কাটাতে পারেন, কিছু জিনিস আপনার বিবাহিত জীবনে সুন্দর হবে, আপনার স্ত্রীর সাথে চমৎকার সন্ধ্যা কাটাবেন, বাসস্থান কেনাবেচার পরিকল্পনা করতে পারেন, স্বামী স্ত্রীর মধ্যে কলহ বাঁধবে, ব্যবসায় প্রচুর লাভের আশা রাখতে পারেন, আজ আয়ের সঙ্গে ব্যয়ও সমান থাকবে, ভালো কোনো কাজে সুনাম পেতে পারেন, অযথা তর্কে যাবেন না, সমস্যা হতে পারে, আজকের ভাগ্য সংখ্যা হলো 4। তুলারাশি রাশিফল, প্রেমে নতুন কোনো যোগাযোগ হতে পারে, অভিনেতাদের জন্য ভালো কিছু সুযোগ আসতে পারে, নতুন গৃহ নির্মাণ নিয়ে চিন্তা থাকবে,
আজ পেটের সমস্যায় ভুগতে পারেন। আপনি সম্প্রতিকালে হতাশ বোধ করবেন। ব্যবসায়িক কৃতিত্বের জন্য যারা আপনার কাছে আছে তাদের উপেক্ষা করুন। আপনার নতুন জিনিস জানার প্রবণতা লক্ষণীয় হবে। আপনার চিকিৎসাতে আজ স্পষ্টতই বিশ্বাসের অভাব থাকবে। আজকে ভাগ্য সংখ্যা হলো 7। বৃশ্চিক রাশি রাশিফল। আপনি স্বাস্থ্যের জন্য আজ কাজ করতে পারেন। অপ্রত্যাশিত লাভের মাধ্যমে আর্থিক অবস্থা উন্নত হবে। ব্যবসা এবং শিক্ষা কারোর জন্য উপকারী হবে। এমন একটি দিন যেখানে ভালো মন্দ ঘটনা ঘটবে আপনাকে পরিশ্রান্ত এবং বিভ্রান্ত করে রাখবে। আজকের দিনটি স্ত্রীর সঙ্গে জীবনের সেরা ইভেন্ট হতে পারে। আজ ভালো যুক্তিতর্কে জয়লাভ হবে। আজ সারাদিন কোনো কারণে মন চঞ্চল থাকবে। কারোর কাছ থেকে মূল্যবান কিছু বস্তু পেতে পারেন। হতাশার জন্য শরীর খারাপ হবে। সাধু সেবায় আজ মনে শান্তি পাবেন। নিজের জন্য সম্পত্তি কেনার চেষ্টা করতে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 9। ধনুরাশি রাশিফল। আজ কোনো কিছু কেনার জন্য স্ত্রীর সঙ্গে আলোচনা হবে। আজ আপোষ করতে হতে পারে। শারীরিক দুর্বলতা আজ থাকবে। শিক্ষায় সাফল্য বৃদ্ধি পাবে। সমাজের কোনো কাজের চাপ বাড়তে পারে। উত্তেজনার কারণে বিপদ আসতে পারে। স্ত্রীর জন্য আয় বাড়বে। বন্ধুদের জন্য খরচ বাড়তে পারে। বহিরাঙ্গ খেলাধুলা আপনাকে আকর্ষণ করবে। ধ্যান এবং যোগব্যায়াম লাভদায়ক হবে। বিনিয়োগের যে স্কিমগুলি আপনার কাছে লাগছে সেগুলি খুঁটিয়ে দেখুন। কথা দেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। স্ত্রীর সাথে ভালো বোঝাপড়ায় ঘরে সুখ শান্তি বজায় থাকবে। আপনি কোনো দ্বন্দ্বের মুখোমুখি হতে পারেন। পারিবারিক ইচ্ছা পূরণ করতে গিয়ে নিজেকে সময় দিতে ভুলে যাবেন। আপনার স্ত্রী জরুরি কাজের আপনার পরিকল্পনা বিঘ্নিত হতে পারে। আজকের ভাগ্য সংখ্যা হলো 6। মকর রাশি রাশিফল। আপনার হাসি বিষণ্ণতার যন্ত্রণা দূরীকরণের কাজ করবে। ব্যবসায় লাভের জন্য ব্যবসায়ীদের আজ জীবনে আনন্দ পাবেন। আত্মীয় এবং বন্ধুদের কাছ থেকে অপ্রত্যাশিত কিছু উপহার পেতে পারেন। বিশিষ্ট ব্যক্তির সাথে আলাপচারিতায় আপনাকে ভালো ধারণা এবং পরিকল্পনা এনে দেবে। আজ আপনি খালি সময়ে সঠিক ব্যবহার করবেন। আজ আপনি সঙ্গীর সাথে চমৎকার একটি সন্ধ্যা কাটাতে পারেন। আজ প্রতিযোগিতামূলক কাজে এগিয়ে যেতে পারেন। পারিবারিক বিষয়ে বেশি না থাকাই ভালো হবে। সন্তানদের নিয়ে একটু চিন্তা থাকবে। আজ খুব ভালো কাজে বন্ধুর কাছ থেকে ভীষণভাবে ঠকতে পারেন। সহকর্মীর সাহায্যে কর্মে সাফল্য পাবেন। অতিরিক্ত অর্থ খরচে সংসারে অশান্তির সৃষ্টি হবে। গুরুজনের কথায় মনোযোগ দিন। পিতার শরীর নিয়ে চিন্তা থাকবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 5। কুম্ভ রাশির রাশিফল। কর্মস্থানে মনোমালিন্যের সৃষ্টি হতে পারে। পারিবারিক শান্তি বজায় থাকবে। যারা সাংবাদিকতার সঙ্গে কাজ করেন আজ উচ্চপদস্থ ব্যক্তির সাথে যোগাযোগ হতে পারে। প্রেমের বিষয়ে কারোর কাছ থেকে অপমানিত হতে পারেন। স্ত্রীর সঙ্গে বিবাদ বাড়তে পারে। সন্তানের জন্য চিন্তা বাড়বে। আপনার দানি মনোভাব গোপন আশীর্বাদের কারণ হবে। সম্ভবত অনেক বিষয় থেকে মুক্তি পাবেন। আপনার অভিভাবকের সম্প্রসারিত সহায়তার সাথে সাথে আর্থিক ঝঞ্ঝাট পার হয়ে যাবে। আপনার অসুস্থতার জন্য আজ আপনি কোনো কাজ করতে ব্যর্থ হবেন। আজ প্রেমের জীবন বিতর্কিত হতে পারে। আজ আপনার গোপন প্রতিপক্ষ থাকবে। ভ্রমণ লাভদায়ক হলেও খরচ সাপেক্ষ হবে। আজকে ভাগ্য সংখ্যা হলো 4। মীন রাশির রাশিফল। আজ আপনার স্বাস্থ্য বিকশিত হবে। সতর্কতা অবলম্বন করা আবশ্যক। অবহেলা করলে পরে ঝামেলায় পড়তে পারেন। আজ আপনি মায়ের কাছ থেকে কিছু সুবিধা পেতে পারেন। আপনি স্ত্রীর সাথে সুন্দর একটি দিন কাটাতে পারবেন। খালি সময়ে বিশেষ কিছু কাজ আপনি করতে পারেন। বিবাহিত জীবনের দিনটি সুন্দর হবে। আজ উচ্চতর বিদ্যায় সাফল্য পাবেন। বন্ধুর কারণে কর্মে জটিলতা কেটে যাবে। আইনের কাজে আজ জড়িয়ে পড়তে পারেন। খেলাধুলার জন্য আজ সুযোগ পাবেন। যানবাহনে চড়ার সময় সতর্ক থাকতে হবে। আজ কাছাকাছি কোথাও ভ্রমণ হতে পারে। কু কথায় অশান্তি বাড়বে। আজকের ভাগ্য সংখ্যা হলো 1। ভালো থাকুন, সুস্থ থাকুন।